আমরা জানি যে হয়তো সত্যি সত্যি কিছু যোগ্য মানুষ আছেন যারা তাদের মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বা পেতে পারতেন, কিন্তু অযোগ্যতার ভিড়ে দুর্নীতির ফলে তারা তাদের যোগ্যতা হারিয়েছেন। ওই যে বলি না, এক ঝুড়ি আমের মধ্যে একটা আমও যদি পচা থাকে না, সব আমগুলো পচে যায়। সেই সুযোগটা তারা নেবেন, তার মাঝখানে তারা আরও বিভিন্ন দুর্নীতিমূলক প্রক্রিয়া চালু করে আগের দুর্নীতিকে ঢাকবার চেষ্টা করবেন। এটা হয়, যারা একবার অপরাধ করে না তারা অপরাধী কাজের সঙ্গে কোনো ক্রমশ নিজেদের জড়িয়ে ফেলে। দেখুন, আমার না খুব খারাপ লাগে বলতে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আমার মনে হয় যে ওকে পাভলভ ইনস্টিটিউটে নিয়ে যান, এটা খুব প্রয়োজন। স্যার, এই যে 32,000 চাকরি যাদের গেল, তাদের প্রতি কি বিকাশ সজনের ভট্টাচার্যের কোনো সহানুভূতি থাকবে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেল ববিতা সরকারের, যে ববিতা সরকারের মামলা দিয়ে এই সমগ্র নিয়োগ দুর্নীতির একদম উৎস মুখ খোঁজা শুরু হয়েছিল। পাশাপাশি 36,000 নয়, বিচারপতি গাঙ্গুলি বললেন সংখ্যাটা হবে প্রায় 32,000। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রথমে স্যার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে আসি, একটা বিভ্রান্তের সৃষ্টি হয়েছে, ববিতা সরকারের চাকরি কেন গেল, দায় কার? গোটা নিয়োগ প্রক্রিয়াটাই এতটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে, এতটাই অস্বচ্ছ হয়েছে যে সময় থেকে সময়ান্তরে যতই তথ্য বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে নতুন তথ্য। ববিতা যখন চাকরি পেয়েছিলেন তখন দেখা গিয়েছিল যে ববিতাই চাকরি পাওয়ার যোগ্য, তার থেকে কম নম্বরে একজন চাকরি পেয়েছেন, তিনি মন্ত্রীর কন্যা। তারপর যখন আরও তথ্য বেরোলো দেখা গেল যে ববিতার থেকেও বেশি নম্বর পেয়েছেন, একথা ববিতা আদালত নিজেই স্বীকার করেছিলেন। এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া এত অস্বচ্ছ, এত দুর্নীতি দ্বারা ক্লিষ্ট যে কেউ জানে না যে কোনটা ঠিক কোনটা কখন হবে, আর এই তথ্য গোপন করা, যেটা একটা অদ্ভুত প্রবণতা এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে হয়েছে, এবং যখনই আদালতের নির্দেশে কোনো তথ্য বাইরে আসছে তখনই সত্যটা প্রকাশ পাচ্ছে, তখনই লোকে জানতে পারছে তার কী অবস্থান ছিল। আজকে এই সমাজে এই চূড়ান্ত একটা অস্থিরতা তৈরির জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী এবং এই প্রাইমারি স্কুল এডুকেশন বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন। এদের সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রত্যেককে চূড়ান্ত এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, মায় মুখ্যমন্ত্রী, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ছেলে খেলা করার সুযোগ না পায়। স্যার, ববিতা সরকারের ক্ষেত্রে যেটা বলছেন যে ভুল নাম্বারে তথ্য দিয়েছেন ববিতা, কিন্তু নাম্বার ভেরিফিকেশনের দায়িত্বটা কাদের ছিল? ববিতা ভুল করেছে কি করেনি তার থেকে বড় কথা, যারা নিয়োগ প্রক্রিয়া দেখছেন, যাদের প্রাথমিক কাজ হচ্ছে সমস্ত তথ্য খতিয়ে দেখা, তারা সেই তথ্য খতিয়ে দেখেননি। এইভাবেই তারা, যেহেতু তারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কাজ করেছেন তখন তারা এসব দেখার প্রয়োজন বোধ করেননি, তখন তাদের কাছে মাথায় ছিল মন্ত্রীর মেয়েকে চাকরি দিতে হবে। এই সমস্ত পরিকল্পনা, আবারও বলছি, এটা দ্বিরুক্তি হয়ে যাবে, পুনরুক্তি হয়ে যাবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকলকে কঠোরতম সাজা দেওয়া দরকার। স্যার, ববিতা চাকরি পেয়েছেন মানে যখন 16 লক্ষ টাকা অঙ্কিতা অধিকারী থেকে রিফান্ড পেয়েছেন, তারপরেও কর্মজীবনে প্রায় 1 বছর কেটে গেল, তো সেক্ষেত্রেও পর্ষদকে দায় এড়াতে পারেন যে একজন অযোগ্য বা টার্ম একটু হয়তো পিছিয়ে উনি আছেন, চাকরি করে নিলেন, পর্ষদ জানেই না, বা কীভাবে দেখছেন আপনি স্যার পুরো বিষয়টা? পর্ষদ তো কোনো দায় এড়াতে পারে না, আমি তো বললাম পর্ষদ পারে না, শিক্ষা দপ্তর পারে না। শিক্ষা দপ্তর হচ্ছেন সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই নিয়োগের ক্ষেত্রে, তারা তাদের পরিকল্পনা মতো দুর্নীতি করেছেন, এবং আদালতে এসে শিক্ষা সচিব তিনি সরাসরি বলেছেন যে আমি এসব করতে বাধ্য হয়েছি ওপর মহলের নির্দেশে। ওপর মহল কে এ কথা বলাতে তিনি বলেছেন মন্ত্রী। তাহলে একটা শিক্ষা সচিব আইনগতভাবে যার উপর দায় বর্তায় সমস্ত সুষ্ঠুভাবে হচ্ছে কিনা দেখবার, তিনিও মন্ত্রীর কথায় বেআইনি কাজ করেছেন। সেজন্যই বলছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর সাজা হওয়া উচিত। গণতান্ত্রিক দেশ, সেই জন্যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সাজার কথা ভাবতে হচ্ছে, তা না হলে কী হবে, কোথায় যে পরিণতি দাঁড়াবে, মানুষ কী প্রতিক্রিয়া দেখাবেন ওরা ভাবতেও পারছেন না। কোথাও কি আপনার মনে হয় এরপরেও মানে ববিতার মতো আরও অনেকে হয়তো পর্ষদের ভুলে, মার্কশিট ভেরিফিকেশন বা হোয়াট এভার দ্য ইস্যু, আরও এরকম আসতে পারেন যারা অলরেডি চাকরি করে নিয়েছেন? আসতে পারে, যে 32,000 গেল। প্রথমত নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয় 2016 সালে, তখন তারা ঘোষণা করেছিলেন প্রায় 42,900 এইরকম শূন্য পদ।
125,000 যোগ্য প্রার্থী তারা উত্তোলন করেছিলেন, যে নির্মাণ করা হবে বা প্রার্থী নির্বাচনের যে নিম্ন সীমা সেটাকে অতিক্রম করেছিলেন 125 জন। তার মধ্য থেকে তারা 44,000-40,000 নিয়োগপত্র দিলেন আর বাদবাকি 2,900 মতো পোস্ট পূরণ করলেন না। আমি তো সরাসরি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছি এই পদগুলো বিক্রি হয়েছে, তার মানে এই নয় যে 40,000 যারা নিয়োগ হয়েছিলেন তারা খুব স্বচ্ছভাবে হয়েছেন। এইসব তথ্য কোথায়, কেন, কে সিদ্ধান্ত নিল, কার পরামর্শ হলো এবং টাকা যে নিয়েছেন তা আজকে প্রমাণ তদন্তে। ইডি বলছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 400 কোটি থেকে 500 কোটি টাকা যুক্ত, গরিব মানুষের গুণকে তার চাকরি দেবার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন, ঘর বাড়ি বিক্রি করে সম্পদ বিক্রি করে সব চাকরি নিয়েছে। এত বড় একটা সামাজিক অপরাধ ভাবা যায় না যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রজাতন্ত্রে এই রকম একটা অপরাধ যে সংগঠিত করতে পারে নির্বাচিত রাজ্য সরকার, সেটা এই এদের না দেখলে কেউ কল্পনাও করতে পারতেন না। সেক্ষেত্রে আরও এক কনফিউশন ক্রিয়েট হয়েছে যে 36,000 থেকে কমে 32,000 হলোই বা কেন, কেন বিচারপতিকে নিজের রায় সংশোধন নামক এই টার্মটা ইউজ করতে বাধ্য হচ্ছে স্যার, করতে হচ্ছে? এটা তো হতেই পারে, এটা কোনো ব্যাপার না, সংখ্যা 36 কি 32 সেটা হয়তো অঙ্কের ভুল হতে পারে, ওইটাই বিচারপতির মূল রায়টা ঠিক আছে কি না, সংখ্যাটা 4-এর জায়গায় 6 হবে কি 6-এর জায়গায় 10 হবে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সামগ্রিক যে নিয়োগ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা যে দুর্নীতিগ্রস্ত, এই প্রক্রিয়াটা যে স্বচ্ছ হয়নি সেটা তো বিচার্য, বিচার্য নম্বরটা না। এবং সেটা বিচার করতে গিয়ে বিচারপতি দেখেছেন প্রায় সে 36 হোক 32 হোক 29 হোক যাই হোক না কেন এই সমস্ত নিয়োগ অন্যায়ভাবে হয়েছে, এই সমস্ত নিয়োগ অস্বচ্ছভাবে হয়েছে। ভারতবর্ষের সংবিধানের যে মূল চরিত্র তা হচ্ছে স্বচ্ছতা, তা হচ্ছে পক্ষপাতহীনতা, এই পক্ষপাতহীনতা স্বচ্ছতা এগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই রাজ্য সরকার। স্যার আপনি বলছেন এই 32,000 নিয়োগ অস্বচ্ছভাবে হয়েছে, কিন্তু 32,000 মধ্যে অনেকে দাবি করছেন তারা যোগ্য, তারা প্রসেস মেনেই করেছেন এবং তাদের কাছে যথাযথ ডকুমেন্টস আছেন, কোথাও কি যোগ্য অযোগ্য মিশে গেল 32,000-এ? দেখুন, কে যোগ্য কে অযোগ্য এইরকমভাবে বাছা খুব কঠিন। আমরা জানি যে হয়তো সত্যি সত্যি কিছু যোগ্য মানুষ আছেন যারা তাদের মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বা পেতে পারতেন, কিন্তু অযোগ্যতার ভিড়ে দুর্নীতির ফলে তারা তাদের যোগ্যতা হারিয়েছেন। ওই যে বলি না, এক ঝুড়ি আমের মধ্যে একটা আমও যদি পচা থাকে না সব আমগুলো পচে যায়, তখন কেউ বলতে পারবে না আমি তো পচা ছিলাম না ও পচা ছিল। আমাদের দুর্ভাগ্য এই রাজ্যের যে যারা যথার্থই তাদের যোগ্যতার নিরিখে চাকরি পেতে পারতেন তারাও আজকে এই পর্ষদের দুর্নীতির জন্য দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হচ্ছেন। এদের সকলের উচিত আমি যোগ্য অযোগ্য বিচার করার আগে যারা তাদের এই দুর্নামের সঙ্গে যুক্ত করলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। স্যার পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে এবং স্বাভাবিকভাবেই সেটাই পরবর্তী ধাপ, সেটা আইনের পদ্ধতি তারা নিতেই পারেন, এ নিয়ে কিছু বলার নেই। তারা ডিভিশন বেঞ্চে যাবেন, তারা সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে শুনানি হতে সময় লাগবে, সেই সুযোগটা তারা নেবেন। তার মাঝখানে তারা আরও বিভিন্ন দুর্নীতিমূলক প্রক্রিয়া চালু করে আগের দুর্নীতিকে ঢাকবার চেষ্টা করবেন। এটা হয়, যারা একবার অপরাধ করে না তারা অপরাধী কাজের সঙ্গে কোনো ক্রমশ নিজেদের জড়িয়ে ফেলে, তো বুঝতে পারে না যে কোনটা তারা ঠিক করছেন আর কোনটা অপরাধমূলক কাজ করছেন। স্যার পর্ষদ সভাপতি গৌতম পালের কিছু কোট আমি একটু আপনাকে বলতে চাই। তিনি পরিষ্কার বলেছেন তিনি বিশ্বাস করেন না এরা অযোগ্য, বা এদেরকে যা সব ক্রাইটেরিয়া ছিল টেস্ট থেকে শুরু করে একাধিক ট্রেনিং প্রক্রিয়া সবই কমপ্লিট করেছেন, তাহলে হাইকোর্ট কেন বলছেন এরা অযোগ্য? দেখুন, আমি আগেও বলেছি আপনাদের মনে থাকতে পারে যে মানিক ভট্টাচার্যের জায়গায় অন্য কাউকে আনলে পরে যে দুর্নীতিমূলক প্রক্রিয়াটা ঘুচে যাবে, স্বচ্ছতা আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ সচেতনভাবে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, শিক্ষা জগতের হোক বা শিক্ষার বাইরে, তারা অচেতনভাবে হলেও দুর্নীতিকেই মেনে নেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন। সুতরাং গৌতমবাবু কী বলেছেন না বলেছেন সেটা তো বিচার্য হবে না, বিচার্য হবে তথ্য কী বলছে। যদি যারা অ্যাপটিচিউড টেস্ট নিয়েছেন বলে যাদের কথা বলা হচ্ছে তারা নিজেরা, আমি দেখতে পাচ্ছি তো গণমাধ্যমে হাজির হয়ে বলছেন যে না আমরা পরীক্ষা নিইনি, আমাদের পরীক্ষা নিতে দেওয়া হয়নি, জোর করে খাতা কেড়ে নেওয়া হয়েছে, এই সত্যটাকে মোকাবিলা করার মতো সৎসাহস এই পর্ষদের নেই। এই আমি দেখছি তো সুপ্রিম কোর্টে যারা চাকরি গেছে, বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাদের বাঁচাবার জন্য পর্ষদ কি আপ্রাণ চেষ্টা করছে,
সুতরাং এই পর্ষদে যারা আছেন তারাও কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়াকে টিকিয়ে রাখার জন্যেই সচেষ্ট, স্বচ্ছ করবার জন্য সচেষ্ট নন, দুর্নীতিমুক্ত করার জন্য সচেষ্ট নন। দুর্ভাগ্যজনক হলেও আমি বলতে বাধ্য হচ্ছি, এরা সকলেই দুর্নীতিকেই লালন পালন করছেন। গৌতম পালের পার্টিকুলারলি ভূমিকা নিয়ে আপনার কী মত? উনি দায়িত্ব নেওয়ার পর টেট করেছেন, একাধিকবার বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে পর্ষদ দুর্নীতি থেকে শতহস্ত দূরে প্রমাণ করার চেষ্টা করেছেন, হাইকোর্টে অবশ্যই ডিভিশন বেঞ্চে গেছেন, ওনার পার্টিকুলারলি মত নিয়ে আপনার মানে? দাদা, এটা তো ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে গোটা পদ্ধতি প্রকরণ। ব্যক্তিগতভাবে কেউ নিশ্চয়ই সৎ হতে পারেন, কি কেউ অসৎ, এটা নিয়ে আমার কাছে খুব বিচার বিবেচ্য নয়। আমার বিচার বিবেচ্য বিবেচনার বিষয় হচ্ছে কাঠানোটা, পদ্ধতিটা, যে পদ্ধতির মধ্য দিয়ে করা হচ্ছে সেই পদ্ধতির যদি আমি মূল ভিতটাই হচ্ছে অস্বচ্ছতা তাকে মেনে নিই, তাহলে কেন তাকে আমি স্বচ্ছ বলবো? কেন তারা বলতে পারছেন না যে মানিকবাবুর আমাদের যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেগুলো দুর্নীতিমূলক, তাদের আমরা বাতিল করছি? স্বচ্ছতা শুরু হতো সেইখান থেকে, যে অস্বচ্ছভাবে হয়েছে, বেআইনিভাবে হয়েছে, এটা আমরাও বুঝতে পারছি তাই বাতিল করছি। যেমন স্কুল সার্ভিস কমিশন, তারা বলে দিয়েছেন হ্যাঁ ওই মার্কশিটের সঙ্গে মিলছে না, আমরা এদের সমস্ত রেকমেন্ডেশন প্রত্যাহার করলাম। তবু খানিকটা তারা তাদের স্বচ্ছতার একটা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আগের অস্বচ্ছতাকে মেনে নিচ্ছি না। কই প্রাইমারি স্কুল বলতে তা করছেন না? জীবনকৃষ্ণ শাহ যে মোবাইল অ্যারেস্ট মানে বাজেয়াপ্ত হয়েছিল, সেখান থেকে বলা যে 100% ডাটা রিকভারি করা গেছে, উনি ডিলিট করে দিয়েছেন অনেক কিছু, ওএমআর শিট নাই স্যার, দুজন কর্তাকেও গ্রেফতার করেছেন, আলটিমেটলি দুর্নীতি তদন্ত বর্তমানে কোন জায়গায় আছে স্যার? তদন্ত কোন জায়গায় আছে তা আমার পক্ষে বলা সম্ভব না, কেন তদন্তের তো ভেতরের ব্যাপারটা আমি বলতে পারবো না। কিন্তু তদন্তকে ত্বরান্বিত করবার জন্য একটা চাপ, সেটা তদন্তকারী সংস্থারা উপলব্ধি করছেন। শুধু বিচারপতিদের চাপ নয়, এই চাপটা জনগণের একটা চাপ আছে, সেটা তারা উপলব্ধি করছেন এবং তারা তদন্ত করছেন। তদন্ত যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে তদন্তে ভয়ে ভীত হয়ে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ তারা কোটি কোটি টাকা খরচা করে ঘুরে বেড়াচ্ছেন আদালতের এ প্রান্তে থেকে ও প্রান্তে। তাদের সে অধিকার আছে, আমি অধিকার নেই তা বলছি না, কিন্তু প্রশ্নটা নৈতিকতার। আমি যদি অস্বচ্ছ না হই, আমি যদি দুর্নীতিগ্রস্ত না হই, আমি কেন এড়াবার চেষ্টা করব? এই যে এড়াবার চেষ্টা, পালিয়ে যাওয়ার চেষ্টা, সেটাই হচ্ছে একটা বড় অপরাধমূলক চক্রান্তের ইঙ্গিত। স্যার, এই যে 32,000 যারা চাকরি যাদের গেল, তাদের প্রতি কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো সহানুভূতি থাকবে? আমার অনেক বেশি সহানুভূতি হচ্ছে এই রকম হয়তো আরও 32,00,000 যোগ্য প্রার্থী যারা কপাল চাপড়াচ্ছেন যে তারা রাজ্যে নিয়োগের সুযোগ পাচ্ছেন না। কত শত বেকার, পশ্চিমবঙ্গ বেকারিত্বের সর্বোচ্চ শিখরে বসে আছে, আমাদের যোগ্য বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছেন। যোগ্যতার নিরিখে যদি নিয়োগ হতো তাহলে কেউ এত দুঃখ পেত না। এখন যে ছেলেমেয়েগুলো রাস্তায় দিনের পর দিন বসে আছেন, তারা কী চাইছেন? তারা চাইছেন যে যোগ্যতার নিরিখে হোক নিয়োগ। যদি আমি মনে করি যে আমার থেকে অপর একজন বেশি যোগ্য, আমার কিন্তু দুঃখ হবে না। কিন্তু যখন তারা দেখছেন যে পরিকল্পনা করে সরকারের পক্ষ থেকে টাকার বিনিময়ে বা অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তারা অযোগ্য তার তুলনায়, সুতরাং আমার কিন্তু সহানুভূতি, সহমর্মিতা সেটা থাকবে যে বৃহত্তর জনগণের কাছে যারা সুযোগের অপেক্ষায় দিন গুনছেন। আর ভারতবর্ষের সংবিধানে Article 14 এবং Article 16 যা নিশ্চিত করেছে যে আমরা স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে করব, সেটাকে অমান্য করা মানে কিন্তু ভারতবর্ষের সংবিধানটাকে অমান্য করা, বেচাল করে দেওয়া, সেটা আরও বড় ক্ষতিকারক দিক। অতএব আমার সিম্প্যাথি গুটি কয়েক মানুষের জন্য নয়, আমার সিম্প্যাথি থাকবে এই পদ্ধতিকে টিকিয়ে রাখার প্রক্রিয়ায় এবং অসংখ্য যোগ্য মানুষ যারা সুযোগ পাচ্ছেন না তাদের সমসুযোগের দিকে। সেই 32,000 এই যে চাকরি গেলেন, এই মামলাকারী আইনজীবীর নাম তরুণ জ্যোতি তিওয়ারি, কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক থেকে সব জায়গায় আপনার ছবি দিয়ে নেগেটিভ একটা প্রচার করা হয়েছে যে আপনার মামলায় একাধিক চাকরি যায় বারংবার, আপনি এই পুরো প্রসেসটাকে আটকে রাখছেন কোর্টের এই আদালতের এই প্রক্রিয়া জটিলতায়। দেখুন, যারা প্রচার, প্রত্যেক মানুষের অধিকার আছে প্রচার করা, যারা প্রচার করছে আজকে না আমার বিরুদ্ধে তো বহুদিন থেকেই প্রচার হচ্ছে, সে প্রচার হবে আর কী করা যাবে? আসলে ওরা যেটা বুঝতে পেরেছেন যে আদালতের মাধ্যমে যে দুর্নীতিকে প্রকাশ করা যায় সেই প্রাথমিক উদ্যোগটা আমরা নিয়েছিলাম। এখন সভাপতি অনেক যোগ্য আইনজীবী আছেন, তরুণ জ্যোতির মতো অনেকেই আছেন যারা মামলা করছেন এবং আদালতও আদেশ দিচ্ছেন। এই যে মুখটা খুলে গেছে, মানে আদালতও এরকম ইতিবাচক আদেশ দিতে পারেন এবং দেওয়া উচিত দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্য,
সেই জন্যেই ওরা আমাকে আক্রমণ করছেন, করুন না, আমি তাতে ভীত নই, আমি বরং খুশি। মানুষ যদি আমাকে মনে করে যে এই দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে উনি লড়াই করছেন, এটা আমার পক্ষে প্রশংসার, আমি তো আদৌ এতে বিচলিত নই, আমি খুশি। যারা করছেন তাদের বলছি আরও করুন, মত প্রকাশের স্বাধীনতাটাকে কার্যকরী করুন। এইভাবেই করতে করতে একদিন তারা দেখবে যে তারা স্বচ্ছতার পক্ষেও কথা বলছেন। ওই ছেলেবেলায় আমাদের সেখানে হতো না, ওই মরা মরা করতে করতে রাম বলা হয়, সুতরাং ওরা এখন মরা মরা করছে, তো বিকাশকে মার, বিকাশকে মার, বিকাশ মার করতে করতেই চলে আসবে, বিকাশই চাই, বিকাশই চাই, বিকাশই চাই, সেইটার দিকেই যাবে। স্যার, আজকে হাইকোর্টে রাজ্য সরকার আবেদন করেছেন বিচারপতি অমৃতা সিনহার এক রায়ের বিরুদ্ধে, তারা ডিভিশন বেঞ্চে গেছে যেন পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত না করা হয়। কেন তদন্তে এত ভয় কেন? আমি তো এইটাই তো প্রশ্ন, তদন্তে যারা ভয় পাচ্ছেন তাহলে তারা দুর্নীতি এবং দুর্নীতিকে লালন পালন করতে চাইছেন। যারা ডিভিশন বেঞ্চে গেছেন যাবেন, ডিভিশন বেঞ্চেও লড়াই হবে, সব জায়গায় লড়াই হবে। স্যার, একদম শেষ একটা প্রসঙ্গ থাকবে ডিএ নিয়ে। কালকে মুখ্যমন্ত্রী আবার মুখ খুলেছেন, বলেছেন ডিএ অধিকার নয়, ডিএ ভাতা, 126% ডিএ দিয়েছেন এ রাজ্যের সরকার। দেখুন, আমার না খুব খারাপ লাগে বলতে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আমার মনে হয় যে ওকে ওর যারা শুভানুধ্যায়ী তারা ওকে পাভলভ ইনস্টিটিউটে নিয়ে যান, এটা খুব প্রয়োজন ওর ওর ভালোর জন্য, ওর অন্ধ অনুগামীদের ভালোর জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষের ভালোর জন্য। এই সমস্ত কথার পর ওর একমাত্র জায়গা পাভলভ ইনস্টিটিউট। স্যার, কোথাও বলছে পারফরমেন্স অ্যানালাইসিস কেন্দ্রীয় সরকারে যেমন হয় সেরকম চালু করা উচিত, আবার এটাও বলেছেন রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের চাকরি গিয়ে করতেই পারেন। এই সব কথা আমি আপনাদের বলছি, দেখুন আপনি মুখ্যমন্ত্রী যত কথাগুলো বলেন সব কথাটাই কিন্তু এটা পাভলভ ইনস্টিটিউটের একটা ভালো সাবজেক্ট ম্যাটার হয়ে যাবে, ওদের গবেষণা করা দরকার, গবেষণা করে মুখ্যমন্ত্রীকে ওরা সুস্থ করে তুলুন, আমিও চাই। তো রাজ্যের মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাদের সম্মাননা একটা অন্য স্তরের ছিল, সেটাকে উনি এমন জায়গায় নামিয়ে এনেছেন, তার কারণ হচ্ছে ওর ওই ব্যাপারটা গণ্ডগোল আছে, সেটাকে পাভলভ ইনস্টিটিউট গিয়ে শুরু সারিয়ে তুলুন। মানসিক স্থিতি অবস্থা বিঘ্ন ঘটেছে মুখ্যমন্ত্রী বটেই তো, তা নাহলে এ ধরনের কথা কেউ বলে? আদালতে হাইকোর্টে রায় হয়ে গেছে, যে রায় সরকার মেনে নিয়েছেন যে ডিএ হচ্ছে কর্মচারীদের আইনগত অধিকার, তারপরে যদি মুখ্যমন্ত্রী কথা বলেন তাহলে কী বলবেন বলুন। কোথাও কি এটা আমার শেষ প্রশ্ন থাকবে, কর্মজীবন থেকে একদিন ছেদ পড়েছে যারা আন্দোলন করেছে তাদের জন্য, এবং চাকরি চলে যাওয়ার একটা প্রচ্ছন্ন হুমকি একটা বিভিন্ন মাধ্যম থেকে আসছে ওদের উপরে? অনেক হুমকি অনেকে দিয়েছেন, আমি ধরুন আমার পেশা জীবন থেকে এই ধরনের মামলা বহু করেছি, চাকরি ছাঁটাই করে তত সহজ ব্যাপার না, অনেক চেষ্টা ওরা করেছেন, এর আগে বহু মামলা হয়েছে। আমি শুধু একটাই উদাহরণ দিই যে জয়ললিতা একবার তামিলনাড়ু এনএম চেষ্টা করেছিলেন সরকারি কর্মচারীদের, ব্যাপক সরকারি কর্মচারীদের ছাঁটাই করে দিয়েছিলেন, সেই সরকারি কর্মচারীরা আছেন, তারা কাজ করছেন, জয়ললিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইটা মনে রাখা দরকার। অবশ্যই এটা মনে রাখা দরকার, এটাই কি ভবিতব্য প্রশ্ন? অবশ্যই আসেন, অনেক প্রশ্ন অনেক বিভ্রান্তির উত্তর দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, নিঃসন্দেহে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ, ধন্যবাদ স্যার।